ভাই আপনি যদি ফোনটা রিসিভ করতেন তাহলে ভাবির হাসপাতালে নিতে পারতাম, ভাবি মরতো না। আমি যাবো সে এক জায়গায়, আমার কাছে আমি তো মারলে আর একজন এতেন তার টেকাটা দিয়ে তারপরে তো মার লেব। আশ্চর্য কথা, কি আছে কি আছে কো? আমি বাঘটা ভাল্লুক রে, তোরা খায় ফেলাবো, টেকা পাবো দেবু না পালিক সেটা তো কবু। ও আমার আর মুখিয়ে খেলা জীবনে বর জীবনটা বরবাদ করে ফেললাম রে। ধর এই ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, এখন কি রান্না করবে? এখানে মাথা দে, এখন ভালো লাগছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি সজল ভাই যে বারবার ফোন দিয়ে যাচ্ছে, বারবার ফোন তোমার মাথা খারাপ নাই, ফোন আমি রিসিভ করতে পারো, ওর ফোন রিসিভ করলে খুব বক পেলে, খুব বক পেলে ওর ফোন আমি রিসিভ করতে পারবো। তুমি এক কাজ করো, তুমি সব শুয়ে পড়ো, আমি বাজারে যাই, বাজারে থেকে ওষুধ নিয়ে আসি। এই যে কাপড়টা ঢেকে দেওয়া, আবার ফোন দিয়ে তুমি আমি কাজকে ছয় দিই, তুমি আস্তে আস্তে সব শুয়ে তাও তুমি থাকো, আমি বাজারেতে ওষুধ নিয়ে আসি। এখন তো ভালো থাকছে না, ফোনকে ভেঙে ফেলবার না কি করবো তো বলতে পারছি না। ফোন অল্প বয়সে ছেলেমেয়ে মিলি এই তালি হয় রে, আমি এখন অল্প বয়সে নিয়ে করলাম, তোরও এরকম বুঝতে পারলি না, কত পদ্ধতির কথা তোর কাছে কলাম, আমার কথা তো আমলেই নিলি তাহলে এ কথা আমলে না আনি আছে বিপদ কি না বলে দেখ। আমরা মাত্র বিয়ে হল, তুমি না ছিলে তুমি ডাক্তারের কাছে যাও, যাও সিল্লা বাইতে বারে বারে সিল্লানো কাম করতেছে দেখো, কয়টা টাকা পাবে লোকটা, ফোন মানে সেই কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই থাকো থাকো, তারপরে আমি ওষুধ পড়ে দেখছি, দাঁড়া শোনো তাহলে আসবা, শোনো ওই এক একটা কাজ করবা, যদি একা একা উঠতে পারো আর একটু পানি খেয়ে নিবা। আচ্ছা ঠিক আছে থাকো, হ্যাঁ তাদের আসবা, হ্যাঁ জীবনে পাও না দাদরা।
যদি 5টা টাকা পায় ফোন দিয়ে মাথা খারাপ করে দেয় বুঝছ মনে হচ্ছে আমি জীবনে মানুষের কাছ থেকে টাকা পাতা আমার কি হলো তোমার আরে খুচোলা স্যান্ডেল ছেড়ে গেছ কি যা তুমি দেখে শুনে যেতে পারো না সব সময় দেখি ডুব দেখতে পড়তেই থাকো ওই শুনো একটু দাও দি রে তাহলে আস মানে তুমি থাকো আমি তারপর আসো ভীষণ ভয় করতেছে থাকো তুমি থাকো বোর্ডার শরীরটা খুব একটা ভালো না কি করবো কোনে যাবো বুঝতে পারছি না তো আমি না বাবার হাতে ঘুরে আসি ভালো আছে তুমি তো এই দেখো আবার ফোন করে দিয়েছো আমার ফোন তো রিসিভ করা যাবে না সেই সজল ফোন করার তালে আছে ফোন করা যাবে বাপ রে বাপ রে বাপ রে বাপ শালার টাকা পয়সা তো এক সময় মানুষের কাছে আমি পাতাম রে আমি তো মানুষের এইভাবে অপমান করতাম না সি 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 ফোন করার তালে আছে আমার একটু দরকার টাইম দাও না আমি কি রাসা আমি সাথে সাথে কাঁদছি না ওরে আর বাতিছি না ভাই পারে ভাই ফোন দিয়ে ভাই নাম্বারটা বলেন দিলে দেখি ভাইয়ের নাম্বারটা বলেন আপনার হাসপাতালে নিতে হবে সজল ভাই সজল ভাই কত চালু লোক বাপরে 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 বাপ এ পর্যন্ত 8টা বার ফোন দিয়েছে বেচারা তার নাম্বার আমার সেভ করা এইবার উনি নিশ্চয় আননোন নাম্বার দিয়ে ফোন দিচ্ছে সজল ভাই আমু চালো কম না ও ফোন আমি ধরব না হ্যাঁ আচ্ছা ইয়ে সাজান সংসারে অশান্তি যতই থাক তোমাকে এখানে আলি না মানে মনটা ভালো হয়ে যায় মানুষের মহাবিপদ
ভাই আপনি যদি ফোনটা রিসিভ করতেন তাহলে ভাবির হাসপাতালে নিতে পারতাম, ভাবি মরত না। আমি চিন্তা করেছি পাওনা দাদা আমার ফোন দিয়েছে। এই আদরের বউ কতখানি ভুল না আমি করলাম আজকে রে। আমি আমি চিন্তা করেছি পাওনা দার বারবার বোধ হয় আন্দোলন নাম্বার দিয়ে ফোন দিয়েছে। আমি বুঝতে পারিনি তুই আমার ফোন দিচ্ছিস, আমার এই আদর বই ধরে হারিয়ে যাবে আমি কল্পনাও করতে পারি। তুই আমার ক্ষমা করে দিস বউ, তুই আমার ক্ষমা করে দিস, আমি বুঝতে পারিনি। আর ভাই আমার বদল অন্তত এই ভুলটা আপনারা করবেন না। পাওনাদার যদি আপনার কাছে ফোন দেয় সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলবেন ভাই আমার দুদিন সময় দিতে হবে, আমি এখন পারবো না। আজকে আজকে আমি ফোন রিসিভ না করে যে ভুলটা করেছি ভাই, আমার আদরের স্ত্রী আজকে নেই, দুনিয়া থেকে চলে গেছে। হতে পারে আমার বাবা, হতে পারে মা, হতে পারে সন্তান, হতে পারে আদরের সন্তান, হতে পারে আমার মতন। এই ভুলটা আপনারা কেউ করবেন না ভাই, কেউ করবেন না। এই অমূল্য রতন কেউ হারাই গেল ভাই। আমি বুঝতে পারিনি রে, আমি বুঝতে পারিনি। তাই ভাই পাওনাদার ফোন করলে আগে আগে ফোন রিসিভ করবেন, বলবেন ভাই আমি সমস্যা আছে, আমার দুদিন সময় দিতে হবে। পাওনাদার আপনার প্রাথমিকভাবে হয়তো বা একটু গালাগালি করবে, পরে আর ঠিক হয়ে যাবে। আমার মতো অমূল্য সম্পদ আপনাদেরকে হারাইতে হবে না। চল কবর কাটতে হবে। তুই আমার ক্ষমা করে দিস রে বউ, তুই আমার ক্ষমা করে দিস, তুই আমার ক্ষমা করে দিস।